এসে গেমসের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ ক্রিকেট দল নেপালের কীর্তিপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় কিছুটা হতাশা নিয়েই ফাইনালের মঞ্চে নামতে যাচ্ছে বাংলাদেশ দল সবশেষ ম্যাচে এই শ্রীলঙ্কার বিপক্ষেই বাজেভাবে হেরেছে তারা যদিও সে ম্যাচটি বাদে আসরটা ভালোই গেছে ইমার্জিং ক্রিকেটারদের মালদ্বীপ ভুটান ও স্বাগতিক নেপালের বিপক্ষে সহজ জয় পেয়েছে সৌম্য আফিফরা চার ম্যাচে তিন জয় নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ অন্যদিকে চার ম্যাচের সবকটিতেই জিতেছে শ্রীলঙ্কা এর আগে দুই হাজার দশ এশিয়ান গেমসে প্রথমবার অংশ নিয়েই স্বর্ণ জিতেছিল বাংলাদেশ ক্রিকেট দল শক্তিশালী দল নিয়ে এবার দক্ষিণ এশিয়ান গেমসেও সেটারই পুনরাবৃত্তি করতে চায় তারা